চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ। দেখে মনে হচ্ছে এ যেন এক পরিত্যক্ত নগরী। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মাঝে নিখোঁজ বাসিন্দাদের উদ্ধারে চলছে আপ্রাণ চেষ্টা। ধ্বংসস্তূপের মাছ থেকে বের করে আনা উদ্ধারকৃতদের হেলিকপ্টারের সাহায্যে পাঠানো হচ্ছে হাসপাতালে। উদ্ধারকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয়রা। ধ্বংসাবশেষ থেকে পাওয়া মরদেহগুলো দাফন করার ব্যবস্থা করছেন তারা। শুক্রবার মরক্কোর মধ্যাঞ্চলে আঘাত হানা 6.8 মাত্রার ভূমিকম্পের পর এটাই এখন দেশটির চিত্র। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পর দুর্গম পাহাড়ি এলাকায় বেশ কিছু গ্রাম পুরোপুরি সমতল হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাকেশের দক্ষিণের প্রদেশগুলো। দেশটির আলহাউস প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। আর এরপর রয়েছে তারু দান্ত প্রদেশ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উরগেইন উপত্যকা। মোবাইল ফোন পরিষেবাও বন্ধ হয়ে গেছে। এসব অঞ্চলে উদ্ধার কার্যক্রম চালাতে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ভূমিকম্পে বাড়িঘর হারিয়ে অনেকেই দিন পার করছেন খোলা আকাশের নিচে। দেখা দিয়েছে খাদ্য ও পানির তীব্র সংকট। It was dangerous and the people were in shock. This is hard to believe as Marrakesh has never experienced anything like this before. Our community has been deeply affected, both emotionally and financially. ভয়াবহ এই ভূমিকম্প ও হতাহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ। পাশাপাশি বেঁচে যাওয়াদের আশ্রয়, খাবার ও অন্যান্য সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া প্রতিবেশী দেশ আলজেরিয়ার সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর বৈরী সম্পর্ক থাকলেও ভূমিকম্পের পর এখন মরক্কোতে মানবিক সহায়তাবাহী ফ্লাইটের জন্য দেশটি তার আকাশসীমা খুলে দিয়েছে। এছাড়া সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ, স্পেন, ফ্রান্স সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। মৌসুমী সাথী, সমসংবাদ।